রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের নিয়ম বহির্ভূত কাজ কেউ করতে না পারে সেটি সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই কাকাতারের বেড়াটি দেয়া হয়েছে তবে দর্শক সরাসরি যে বিষয়টি এই নিউজে পরিলক্ষিত সেটি হচ্ছে পুলিশ তাদের নিয়ন্ত্রণ রেখেছে এবং একটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতির কারণে কিন্তু এই মুহূর্তে দেয়া চলছে না মনোনয়ন ফরম এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষারত অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মনোনয়ন ফরম দেওয়ার জন্য টাকা হাতে এবং সে পড়া ভিত্তিক আজকে প্রথম দিন অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এটি সংগ্রহ করতে পারবে কর্মীরা আওয়ামী লীগের এবং সে দিন তিন দিন ধার্য করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনের
হচ্ছে যে নেতা কর্মীরা থানায় অবস্থান নিয়েছেন। হঠাৎ দেখা আমি সবাই লাইন ধরে প্রবেশ করুন, সবাই লাইন ধরে প্রবেশ করুন, সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন একটা লাইন ধরে প্রবেশ করুন, সবাই সিঙ্গেল লাইন ধরে প্রবেশ করুন। আপনারা যদি লাইনে দাঁড়ান খুব অল্প সময়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন এবং আপনাদের কার্যক্রম শেষ করে চলে যেতে পারবেন। আপনারা যদি শৃঙ্খলা তৈরি করেন খুব অল্প সময়ে আপনাদের কাজগুলি সম্পন্ন হবে। আর যদি বিশৃঙ্খল থাকেন এটা কোনো মতেই মানে কাজ আপনাদের আরো স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু শৃঙ্খলা করেন, আমরা আপনাদের সহযোগিতা করছি। ধন্যবাদ সবাই, সবাই সিঙ্গেল লাইন ধরে একটি লাইনে আসুন, সবাই সবাই একটি লাইন ধরুন, লাইন ধরে আস্তে আস্তে আসুন, সবাই ঢুকতে পারবেন। ¿Quién se entiende?